হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কোন অঙ্গটি বিজলি উৎপন্ন করতে পারে? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো আমাদের মস্তিষ্ক 12 থেকে 15 ওয়াট বিজলি উৎপন্ন করতে পারে, যা নাকি একটি কম ওয়াটের এলইডি লাইট জ্বালাতে পারে। 2 নম্বর প্রশ্ন, কম বয়সে সাদা চুল কেন হয়? 3 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 কমের জন্য কম বয়সে সাদা চুল হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, শরীরের কোন অংশ সবসময় ভিজে থাকে? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো আমাদের জিভ সবসময় ভিজে থাকে। 4 নম্বর প্রশ্ন, পাকা আমে কোন ভিটামিন থাকে? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো পাকা আমে ভিটামিন A থাকে। 5 নম্বর প্রশ্ন, আমাদের নাক কত প্রকার গন্ধ শুঁকতে পারে? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো আমাদের নাক 50,000 প্রকারের গন্ধ শুঁকতে পারে। 6 নম্বর প্রশ্ন, মানুষের সব থেকে ব্যস্ততম অঙ্গ কোনটি? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো মানুষের সব থেকে ব্যস্ততম অঙ্গ হলো মানুষের হৃৎপিণ্ড। 7 নম্বর প্রশ্ন, সাদা সোনা কোন ধাতুকে বলা হয়? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো প্ল্যাটিনাম ধাতুকে সাদা সোনা বলা হয়। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে গরিব দেশ কোনটি? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো বিশ্বের সবচেয়ে গরিব দেশ হলো ভুটান দেশ। 9 নম্বর প্রশ্ন, মানব শরীরের কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো মানব শরীরের পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট শিখের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। 10 নম্বর প্রশ্ন, ফুটবল খেলা কোন দেশ শুরু করেছিল? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো ফুটবল খেলা শুরু করেছিল ইংল্যান্ড দেশ। 11 নম্বর প্রশ্ন, ডিএনএ এর ফুল ফর্ম কি? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো ডিএনএ এর ফুল ফর্ম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 12 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ সিকিমে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলায় বলের ওজন কত গ্রাম হয়? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো ক্রিকেট খেলায় বলের ওজন 163 গ্রাম হয়। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? বন্ধুরা, এই সঠিক উত্তরটি হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা হলো সংস্কৃত ভাষা। 15 নম্বর প্রশ্ন, মিলনের আগে লিঙ্গ মোটা করার সহজ উপায় কি? প্রিয় বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়, সেজন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর তোমার আগে জানা থাকে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো লিঙ্গ মোটা করবার জন্য আমাদের 2টি ঘরোয়া উপাদান লাগবে,
এক হলো রসুন আর দুই নম্বর হলো কালোজিরার তেল। প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিন, তারপর পাত্রে এক চামচ কালোজিরার তেল দিয়ে দিন। তারপর ওই তেলের মধ্যে দু থেকে তিন কোয়া রসুন দিয়ে দিন। তারপর রসুনের মধ্যে কালোজিরার তেলটাকে ভালো করে লাগিয়ে নিন। তারপর 5 থেকে 6 মিনিট হালকা আঁচে এটাকে জাল দিয়ে নিন। জাল দেওয়ার সময় দেখবেন রসুনটা আস্তে আস্তে ছোট আর নরম হয়ে আসছে। যখন দেখবেন যে রসুন একেবারে ছোট এসেছে তখন নামিয়ে নিন। এরপর আলাদা পাত্রে ছেঁকে নিন। আর এই তেলটা আমাদের মূলত কার্যকরী। এরপর এই তেলটা মিলন করবার আগে লিঙ্গে ভালো করে মাখিয়ে 2 থেকে 3 মিনিট ধরে মালিশ করুন। এরপর আস্তে আস্তে আপনার ফল পেতে শুরু করবেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকের প্রশ্ন, যার উত্তরটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, IIT এর ফুল ফর্ম কী।